নিউইয়র্কে জামাইকাতে আছি, কারণ এখানকার সবজি সব কিছু একদম আমাদের দেশের মতোই, খুবই ভালো লাগছে। এবার যুক্তরাষ্ট্রে অপুর হাতের রান্নায় মুগ্ধ হয়েছেন শাকিব খান। যদিও আগে থেকে এই হাতের রান্না তিনি খুব পছন্দ করতেন, তবে বিচ্ছেদের ছয় বছর পরে আবার যেন সবকিছু নতুন করে শুরু করছেন তারা। যে কারণে যুক্তরাষ্ট্রে স্বামীকে খুব যত্নের সাথে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছেন অপু বিশ্বাস, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে শেষ পর্যন্ত দেখুন। এ যেন অসাধ্যকে সাধন করা। বিচ্ছেদের দীর্ঘ ছয় বছর পরে যুক্তরাষ্ট্রে জমে উঠেছে শাকিব অপুর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন, যে বিষয়টি ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একে একে সখ্যতার চিহ্নগুলি যেন প্রমাণ করে দিচ্ছে যে আবারও সংসার জীবনে পা রেখেছেন শাকিব অপু। আর তার মাঝেই জানা গেল যুক্তরাষ্ট্রে নিজে হাতে রান্না করে খান অপু বিশ্বাস। কিন্তু কেন, কি তার আসল রহস্য? দেশের সবচেয়ে বিখ্যাত স্বনামধন্য নায়িকা যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে বাজার থেকে তরকারি কিনে নিজে হাতে রান্না করে খাবেন, সেটা তো অত্যন্ত রহস্যজনক। এবং তার সমীকরণ মেলানোটাও নেটিজেনদের কাছে খুব একটা কষ্টদায়ক হয়নি, কারণ অপু চলতি বছরে একাধিকবার বলেছেন যে শাকিব তার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। শাকিবের সাথে একই সাথে থাকা না হলেও মাঝে মাঝে শাকিবের পছন্দের খাবার রান্না করে শ্বশুর বাড়ি নিয়ে যেতেন তিনি। আর সেখানে সকলের ধরাছোঁয়ার বাইরে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে দুজনের এতটা সখ্যতার পরেও শাকিব যে অপুর হাতে রান্না খাবে না, সেটা কি করে হয়? অপু নিশ্চয়ই নিজে হাতে রান্না করে শাকিবকে খাইয়েছেন। তবে এটা যে শুধুমাত্র মুখরোচক একটা শব্দ তা কিন্তু নয়। তারা যে একই ছাদের নিচে বসবাস করছেন তার কিছু প্রমাণও মিলেছে। শুধুমাত্র স্বামীর একটা ফোন কলে নিউ ইয়র্কের আয়োজিত এক অনুষ্ঠান শেষ না করে সেখান থেকে তিনি ছুটে যান শাকিবের কাছে। ফোন কলে শাকিবের নাম উচ্চারণ করা এবং তার চোখে মুখে তাড়াহুড়ো দেখে বুঝতে কারোই কষ্ট হয়নি যে বাবা ছেলেকে ঘরবন্দী করে বেরিয়েছিলেন অপু বিশ্বাস। কিন্তু মায়ের জন্য জয়ের কান্নায় অপুর ফোনে শাকিবের একটা কলেই অনুষ্ঠান ত্যাগ করেন তিনি। অর্থাৎ সব মিলে ধরে নেওয়া যায় যে যুক্তরাষ্ট্রেই আবারও নতুন করে সংসার বেঁধেছেন শাকিব অপু। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।